রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ধন করো না, রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। হে যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বার মিস কল দেয়, 70টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দেয়, মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছে, তখন বলে, না সরি বলে লাভ হবে না, নিভানো এখন ক্যান্সার লাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ধন করো না, রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের দ্বারা পাপের ওজন কম না বেশি? এই মোবাইল যুব সমাজ নষ্ট করলো। কথা কন না কেন, আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, এরা পবিত্র যুব। মোবাইল আছে না নাই? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা হাসে বাতাসে। বলবো যুবক, বলবো তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর, হুজুর টিকটক কর, কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু, কথা কর। মনে হয় সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। হে আসে না না, পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগা এরকম মাথার সু টিকটক করছে। কথা কানে কানে দেখলেন এক টিকটকে এক পিচির, কয় যাইতে নদী আইতে খাল মগো বাড়ি বরিশাল। টিকটকে ভাই যা কষ্ট পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন আমার কথা। আমার ভাইয়েরা এমন কায়দায় পাম দিয়েছে বাজার, মিশরের বাদশা পাগল হয়ে গেছে, ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুজ নামের ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো, ইন্টারভিউ বন্ধ। ওই যে তেলে ভুলছে, কিসে ভুলছে? এইবার বাজান গো, আমার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করলো, বাদশা আমারে প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। সে তখন কি করলো জানেন? এলাকায় যারা গোরস্থান লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো, এক টাকা হলে ওইটাও ঘুষ। আমার দেশে ঘুষ আছে না নাই কথা বলেন না কেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরি, সুদখর ঘুষখর মদখর জুয়াখর এটাই আছে ভুরি ভুরি,
হে তাই আসে ভুরি ভুরি, এ দেশে অসৎ খামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে, কথা কেন টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে, কথা কন ওরা দেশে এরকম দুর্নীতি করছে কিনা, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া, ওপরালাকে দেওয়া লাগে, ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা, কথা ঘুষ তারা চাকরি হইত না, লক্ষ লক্ষ বেকার যুবক চাকরি পায় না, আর ওরা এই দেশের যুবকদের জিম্মি করে রাখার ষড়যন্ত্র করেছিল, সেই যুবকদের আন্দোলনে ওরা পালাইতে বাধ্য হয়েছে। বেকারত্ব দূর করতে হবে, যুব সমাজকে কর্মে নিয়ে যেতে হবে, যুব সমাজ যখন কাজ করবে কর্ম পাবে তখন আর রাজনীতি এগুলো আন্দোলন এত কিছু করার সময় ওরা পাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক কি করবে, যুবকদের কোনো মূল্য নাই দাম নাই, কথা বলে ঠিক কিনা, এজন্য যুবকেরা নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আর সংগ্রাম করে যুবকেরা আজকে সফল হয়েছে, কথা বলে ঠিক কিনা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা একদিন হাম করে মানুষ ঘুষ দেওয়া শুরু করলো, আল্লাহর খেলা বোঝা বড় দাই, ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা, 2020 সালে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা মহামারী দিয়েছিল যেইটার নাম হলো ধরনা সৈয়না, নাম হলো করোনা। করোনা রোগে বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই, বাবার সম্পত্তি ভালো লাগে বাবার লাশ ভালো লাগে না, মায়ের করোনা হয়েছে ছেলে দেখতে যায় নাই জঙ্গলে ফেলা আসছে, করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ করা পন না, স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই, একটা প্লেটে খাবার সাজাইয়া স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছিল, স্বামী সুস্থ হওয়ার পরে যখন কাছাকাছি এসেছে দেখে বলে ও বিলকিসের বাপ তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছে আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার স্বামীকে তুমি বাঁচায় রাখো, স্বামী তখন মুচকি মুচকি হাসে আর বলে বিবি রে তোর ছবিটা দেখার জন্য আমি কতবার তোর চেহারা দেখার জন্য মনে করেছিলাম, এই বুঝি জানালা খুলে এই বুঝি দরজা খুলে আমার সাথে দুইটা কথা বলবি, কিন্তু না আমি যখন রুগী ছিলাম একটাবারের জন্য দেখা করিস নাই, মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস, এই করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কারো আপন না, কার জন্য এত সম্পদ কামাইতেছেন, এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবাই আপনাকে ভুলে যাবে, কথা বলে ঠিক কি না, আমার ভাইরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, টাকা ফিরাউনের পকেটে ওঠে একটা করে দিরহাম পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই, বাদশার দরবারে চলে আসলো, ডেকে বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, এই কথা শুনে বাদশার মনটা ভালো হয়ে গেল, ডেকে বলে বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে তুমি টাকা নিয়ে আসো আমি রাজ্যের ভিতরে ঢোল পিঠায় সংবাদ পৌঁছায় দেব, এইবার ঢোল পিঠায় সংবাদ পৌঁছানো হলো গ্রস্তরে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে সহযোগিতা করবে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে, এইবার গোরস্থানে দারওয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া জনগণের বাহবা পাইতেছে, আচ্ছা আপনারা বলেন তো নেতারা যাইছে বলে 1 লাখ 2 লাখ দেব টাকা কি ওর মাফে, কথা কন না কে, কেউ বলে আমি পদ্মাসেতু করেছি এটা করেছি ওটা করেছি, টাকা কি তাদের বাপের না টাকাই দেশের জনগণ, কথা বলেন সব টাকাই দেশের জনগণের, এদেশের যত উন্নয়ন সব জনগণের মাথার ঘাম পায় ফেলে পরিশ্রমের ট্যাক্সের টাকা দিয়ে, আর বিদেশি লোন নিয়ে ওরা পকেট তাজা করছে ওই টাকা দেশেই ঢুকেনি, কথা কয় না, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে পালিয়ে গেছে, চোর ডাকা দুর্নীতিবাজ এরা পালায় ভালো মানুষেরা পালায় না, কথা কয় রাগ করবেন না, অনেকের কষ্ট হয় আমি বুঝি, কারণ বহুদিন সাথে ছিলেন তো এখনো ছাড়তে পারতেছেন না, ভালো করে দুধ দিয়ে গোসল করে, কথা কয় না,
এই দেশে থাকতে হলে ভালো মানুষ হন। সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ঠিক আছে, আমার বাপ অপরাধ করলে আমি বাপের বিরুদ্ধে কথা বলব না, সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ বলেন কি জানেন, আল্লাহ কি বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বানাইলাম, বসাইলাম ভিআইপি। আপনাকে আমাকে সম্মান মর্যাদার দিক দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানানোর পরে আল্লাহ কি বলতেছে জানেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। দুইটা কাজ, সৎ কাজের আদেশ, এটা দায়িত্বই। সৎ কাজের আদেশ দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, কথা কয় না। অন্যায় বাধা দিতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, জালেমের টার্গেটে পরিণত হওয়া লাগবে। কিন্তু খাঁটি মুমিনের যারা, এরা জালেমের টার্গেটে পরিণত হতে পারে, কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। ওরা হাসতে হাসতে হাসির দড়িতে চলে, কিন্তু মাথা নত করে না। আমরা সেই জাতি, কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা হৃদয়ের খেল পেতে কথাগুলো শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, জনগণ চায় আর বহালের আহারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো না, জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? দেখবেন নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ, এরপরে টর্চ লাইট পেরে নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। আর নির্বাচনের আগে গলিতে গলিতে নেতা এসে ঘোরাঘুরি করে, হাটে বাজারে মাঠে ঘাটে কৃষকের সাথে ধান কেটে সেলফি তোলে, রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে মানব দরদি নেতা সাজে, পোস্টারে লেখে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে এক ভক্ত, গাঁজা খাই 5 ভক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হজরতের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। এই জন্য বিগত বছরগুলোতে যা ভুল করছেন করছেন শোনেন, এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হরিভাঙ্গা দে, সাপাহারের মিষ্টি আম রূপালি দে, সাপাহের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস, তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, কথা কন, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য নির্বাচনকে কেন্দ্র করে সাহাপিরি পান সেগারে বা 500 টাকা 1000 টাকার বিনিময়ে জীবনে কোনোদিন ভোট বিক্রি করবেন না, এরকম সাহস যদি থাকে হাত তুলেন তো দেখি। আমার ভোট আমি দেব সৎ যোগ্য ধার্মিক আল্লাহওয়ালা নেককার নেতা দেখে দেব, খালি মোজ দেখে ভুলেন না। এই জমিনে আল্লাহর আইন সামনাতে এরকম ভয় ভয় করতেছেন কেন বলেন সবাই? এই জমিনে কার আইন চায়? আর একটু জোরে বলেন, কার আইন? আল্লাহ লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, কথা বলে ঠিক কি না? আল্লাহর গোলামিতেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন চালু হলে এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে, কোনো টেন্ডারবাজি মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি ছিনতাই থাকবে, গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, গরু ছাড়িয়ে দিয়ে রাখবে, কথা কথা। মেয়েরা মাঠে ঘাটে ঘোরাফেরা করবে, কেউ তাকাবে না, আল্লাহ একবার বলে। এমন সমাজ কায়েম করতে চান, তাহলে কিসের আইন লাগবে? কোরআনের আইন। ধরে বলেন কিসের আইন? এই কোরআনটা দিয়ে দেশটা চলুক, কারা কারা আছেন হাত তোলেন তো দেখুন, লিল্লাহকে দেখবি, এই কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে সৎ যোগ্য, ওই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, এটা না, আমার ভোট আমি দেব সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা দেখে দেখে,
গুণ থাকা লাগবে, ঠিক আছে? না জোর দিবেন না, দরকার ভোট কেন্দ্রে যাবে। আরে বাবা সেই দিন আর নাই বসেন, এত কথা কয়। ও কি আগের মতো আছে? রাতের ভোট দিনে হবে, দিনের ভোট রাতে হবে, ও তো নাই। এইবার সঠিকভাবে নির্বাচন হবে, এইবার মনের শান্তি অনুযায়ী মার্কা বুঝা মানুষ বুঝা সিন দেবেন, ঠিক আছে? কবুল করেন আল্লাহ, জোরে বলেন আমিন। রাত্রি গভীর হয়েছে জন্য বেশি পেঁচা আসছি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কা দাঁড়াতে তার মাঝখানে, এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল, বার্ধক্য জনিতের কারণে ওই দেশের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে, শোনেন বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া, বিনা ভোটে যখন বাদশা হয়ে গেল বাজা, এইবার বাদশাহির চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে, হামান এদিকে আয়, আজ থেকে তুই আমার মন্ত্রী, আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামান মানে বোঝেন, এটা হলো টাকো হামান। কি হামান? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকো হামান যখন মন্ত্রী হলো, ফিরাউন যখন বাচ্চা হলো, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ম? গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী চারটা ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুম আসে না। কথা কম, ঘুম কার দেয়া নিয়ম? গরিব গেলা স্পেশাল দুইটা নিয়ম দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। এরা মনে করেন অটো মেশিনের মতো, পেটে যা দেয় সব চলে, আর ধনী রোগ দিয়েছে আল্লাহ ডায়াবেটিস শরীর, গরুর গোস্ত কয় না খাওয়াই যায় না, খাসি কয় ধুয়ে এক পিস, খাবারের প্লেট ফল ফুট সামনে, ধনী খায় না চায় থাকে, খালি না না বলে, এটা কয় না খাওয়া যাবে না, এটা খালি ডায়াবেটিস বাড়বে। গরিব তাকায় বলে খাওয়া যাবে না, একবার খালি দিয়ে দে। কথা কন ঠিক? গরিবের কিনার টাকা নাই খাওয়ার রুচি আছে, ধনীর কিনার টাকা আছে খাওয়ার রুচি। কথা কন? রিক্সা চালক ভ্যান চালক রেল স্টেশনে যা দেখেন মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, আর বড় লোক 1,00,000 টাকার খাট, 52,000 টাকার চাদর, 56,000 টাকার বালিশ, কথা কন না, 16,000 টাকার কোল বালিশ, বিছানা পত্রের অভাব নাই, দামি বিছানা হলে কি ঘুম দামি হয়? এই জন্য বিছানা দামি খাটে ঘুম আসে না। ঘুম কার দেয়া নেই আমার? জি জি, উনি ঘুমাইতে পারে না, কারণ ওনার যে বিল্ডিং, ওনার যে বাড়ি বানাইছে সব গরিবের উপর জুলুম করে বানাইছে, ওর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে আছে, এই জন্য ওর ঘুম আসে না। রাত দুটার দিকে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য, কারণ ওর শত্রু সবাই। কথা কথা? আর গরিব রাস্তা পরে থেকে ঘুম আসে, ওর লুঙ্গিও কেউ খুলবে যায় না। কথা রাগ করছেন আপনারা? এটা হলো গরিবের সম্মান, রাস্তার পরে ঘুম আছে কেউ লঙ্গি করেন। একটা ধনী ঘুমাবার কোন তো 2 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবে, কিডন্যাপ করে নিয়ে যাবে, নিয়ে যাবে তোর বউ ফোন দে। কথা কন না? রাগ করছেন বুঝি? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলেই যে সুখ, যত টাকা বেশি তত টেনশন বেশি, সম্পদ বেশি জ্বালা বেশি। কথা যে কোনো জিনিস বেশি হইলে জ্বালা। কথা কন? কম থাকলে ভালো জ্বালা, বেশি হইলে জ্বালা, কম থাকলে ভালো, কষ্ট পাচ্ছে না? এবার শোনেন বাজান, রাতের বেলায় ঘুমাইতে পারে না, তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা রে কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজেবাজে স্বপ্ন দেখি, ব্যাপারটা কি বুঝতে পারি না। দবিরা বলে, নেতা একটু অপেক্ষা করেন, ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাসা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার, আগামী
তিন মাসের ভিতরে বনি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে ফোরায় ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না, দেখেন না মরে যায় তা মনে কামড় মেরে সিয়ার ধরে থাকে। যারা থাকে সিয়ারে তারা থাকে কি আরে কথা ঠিক, এই সিয়ারে গেলে সব পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না কথা কয়। এক লোকের গরু হারাইছে, কি হারাইছে, ছেলে এসে বলতেছে আব্বা খবর কি? কয় ভাই গরু হারাইছে, গরু খুঁজতে খুঁজতে মাথা ঠিক নাই বাড়িতে আসছে, বউ ডেকে বলে উমুকের বাপ। কয় মা টেনশনে আছিস, বেশি কথা বলিস না। লোকটার মাথা ঠিক নাই কারণ কি হারাইছে, গরু হারাইলে ওই লোকের যেমন মাথা ঠিক থাকে না, ক্ষমতার চেয়ার হারাইলেও নেতাদের মাথা ঠিক থাকে না। এই চেয়ার একটা মজা আছে, কৃষি মন্ত্রী দাঁত চিপাইয়া এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল, আজকে সেই কৃষি মন্ত্রী বলে আমি ন্যায় বিচার চাই। একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানো। ন্যায় বিচার অবশ্যই ন্যায় বিচার হবে, তোমরা যতটুকু করেছো ততটুকুর শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। কথা ক্লিয়ার? কি সুন্দর হেঁটে যায়, কি সুন্দর দেখে না, মাঝে মাঝে ভিডিও চক্ষু শীতল হয়ে যায়। আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে, আল্লাহ দোয়া কবুল করেনি, প্রত্যেকটা মাজলুমা আলেম দোয়া করেছিল, আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভাইবেন না যে আপনারা কিছু একটা করছেন, না আপনারা একটু সহযোগিতা করেছেন, যুবকেরা কাজ করেছে আর আল্লাহ ফলাফল দিয়েছে। আল্লাহ বলে তোরা চাইলি পদ ত্যাগ, আমি অবস্থা এমন করব পরিস্থিতি পদ ত্যাগ না দেশ ত্যাগ করতে বাধ্য হবে, দেশে জায়গাও হবে না। মিলছে না কথা কয়? রাগ করছেন আপনারা? করেন কোনো সমস্যা নাই, জীবনের জিনাই দশ বছরে আসবেন। এত ওয়াজ করে লাভ কি, বহুত ওয়াজ করছে এখন বাড়ির বসে থাকছেন কথা কম, এখন ছুটিতে যাবো আর ওয়াজ করা লাগবে না, পরিবেশ এখন ঠিক আছে। লিল্লাকে থাকবি আমার বাবাজিরা গভীর মনোযোগদার শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, হামান ডেকে বলে হামান রে দবিরায় সব কি বলছে, মুসা নামের একটা ছেলে আসবে তার নাকি তার জন্য নাকি আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না, পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা খানকাই বসে উহু করে জিকির মারে, দেখেন না খানকায় বসে ইশকের আগুন লাগায়, দেখেন না কথা কন, গাঁজা খায়া কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, এরা নাকি বাবা, এরা যদি বাবা হয় টাটকা শয়তানকে। এই জন্য বাজান গো আমার মাজারে যারা পয়সা থাকে ওদেরকে টার্গেট করে না, কিন্তু কোরআনের হক কথা যারা বলে আল্লাহর আইনে, আল্লাহর আইন দিয়ে যারা দেশটা পরিচালনা করতে চায় হক কথা বলে কোরআনের সঠিক ব্যাখ্যা দেয় তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মল্লক তার পাওয়া রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলে গুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? এবার বাজান গো আমার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, ছেলে মুসা মাত্র কয়জন জোরে বলে, আর এরা সন্তান হলেই জবাই করে, সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়।
তিন মাস অতিবাহিত হয়ে গেল। দবিরা কে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনী ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, তিনটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো বেঁচে আছে, জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরি। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়, মুসার একটা পশম ছিটতে পারবে? কারণ মুসার সাথে আছে কি? যার সাথে আল্লাহ আছে তার আর কাউকে লাগে? এবার শোনেন না ঘটনা, সামনে যায় ফেরাউনকে ক্ষমতার সিয়ারে বসাছি, ওয়াক্সিয়ার থেকে নামে সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে বাড়ি যাবেন না, তাছাড়া শান্তি পাওয়া যাবে, রাতে ঘুম হবে না, লীল লাগে থাকবে, আধা ঘন্টা লাগলে দেন, একটু দেন, এলোমেলো অনেক হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে যান। এইবার বাজান কো, আমার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও, যাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে দিক বিদিক দৌড়াইতে লাগলেন, কে জানো এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। আর দেরি করলেন না তাই করলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, খুঁজে খুঁজে চলে গেল, ওরা কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, সন্তানকে কোলে নিয়ে গাল মুখে চুমা খাইলেন, কে যেন আবারই গালি আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়, সকালবেলা কে যেন ডাকি, মিস্ত্রি লাগবে, মা আমি একজন মিস্ত্রি, মুসা নবীর মা ডাক দেয়, এদিকে আসো, তুমি কি মিস্ত্রি, জীবনের থেকে মিস্ত্রি বলে চিল্লাই না, ব্যাপারটা কি তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধু কি তোমার দরকার? বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধাঁচ দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে, মিস্ত্রি সুন্দর একটা সিন্ধু বানাইয়া দাঁড়িয়ে আছে। মারহাবা বলে, এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডেকে বলে, ও মিস্ত্রি তোমার পরিশ্রমের দাম কি নিবা না, লোহার পয়সা কি নিবা না, কাঠের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে করে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলাম, দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর বলে, ও মা মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আনবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে। মার হাওয়া কম, মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, কক্সবাজার নিয়ে যাবেন, কথা কথা হাসে 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 কক্সবাজার বউকে নিয়ে যাবেন,
পর্দা করায়া, বোরকা পরায়া, কথা কয় ফরজ পর্দা মানিয়া কক্সবাজার নিয়ে যাবেন। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজনে সমুদ্রের নামে গোসল করেন? তা তো বলি না। বউকে বোরকা পরায় পর্দা করায় সব জায়গায় দিয়ে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কক্সবাজার সমুদ্রের সৈকতের পারে দাঁড়িয়ে বলবেন, বিবি তাকায়া দেখো আল্লাহর অপরূপ কি সুন্দর সৃষ্টি, আহারে কি সুন্দর সমুদ্রের ঢেউ। পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, বউ খুশি হয়ে যাবে। হালাল বিনোদন, মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবে, পিকনিক স্পট গুলোতে যাবে, যেখানে ভদ্রলোকেরা যায়। কথা পারবেন না? এবার মা বোনেরা খুশি যে যাক সাত দিন অন্তত সংসারে কাজ করা লাগবে না, কক্সবাজার ঘুরে আসা যাবে। বউকে ভালোবাসবেন, বউ ভালোবাসার জিনিস, কথা কন ঠিক কি না? রাগ করছে মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য সুযোগ হলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বলার দরকার আছে না? নাই। বিবিকে সালাম দিবেন, কি দিবেন? সালাম দিবেন, ওইটা আপনার ঘরের বস আর আপনি তার বস, কথা কয় না? যে স্ত্রী তার স্বামীকে সত্যি মহব্বত করে সেই স্ত্রীরা হয় বুদ্ধিমান। তারা কি করে জানেন? যা যে স্ত্রীদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানায়া গোলামের বউ হয়, কথা কয় না? স্বামীকে গোলাম বানায়া হয় গোলামের বউ, আর যারা বুদ্ধিমান স্ত্রী এরা স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। এরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তর্ক করে না, জেদ করে না, কথাই কথাই স্বামীকে বলে না এইটা দিলে না ওইটা দিলে না, খোঁচা দিয়া কথা বলে না, যতটুকু দেয় ততটুকুতেই খুশি। দরিদ্র পরিবার হযরত আলী, তার ঘরের বউ ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, আল্লাহু আকবার বলে। এজন্য ভালোবাসা, দামি বিল্ডিং এ থাকে না, দামি বিছানায় থাকে না, টাকাই থাকে না, অনেক গরিবের ঘর যায় দেখেন ভালোবাসা দিয়ে ভরপুর, কথা কন ঠিক। এই জন্য রাগ করতেছেন? দামি শাড়ি গহনা কিনে দিলেই বিবির মন পাওয়া যায় না, মনের মতো ভালোবাসা দিলে কপালে একটা চুমা খাইলে ভালোবাসা হয়, কথা কন ঠিক কি না? না আপনারা খাইন না, রাগ করতেছেন আমার কথা? মাঝে মাঝে খুশি হয়ে স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবে, বিবির মুখে তুলে তুলে খাওয়াবে, স্ত্রীর মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াবে আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়ায়, আছে না এরকম দুষ্ট বলবান? ওদেরকে পরে সাইজ করতেছে, রাগ করতেছেন আপনারা? বান্ধবীকে ডাব কিনে দিছে, নিজের মাকে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না, আব্বারেও খাওয়াইলো না, বান্ধবী ডাব কিনে দিছে, বান্ধবী ডাবের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, পানি পরিষ্কার করে খাইতেছে, কথা কোন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না? নাই। বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে এরা সত্যিকারের মানুষ হতে পারে না, এরা অসভ্য। 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোরায় জোরায় বসে থাকে, কথা কন ঠিক? আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় কার্তিক মাস যখন আসে কুকুর জোরায় জোরায় প্রেম করে, যারা জোরায় 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 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে, কথা বলেন ঠিক কি না? ওটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা অশ্লীলতার দিবস, ওটা কুতনা দিবস। কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবে, কথা কন না? সামনে যায় যুবকদেরকে আরো সাইজ করা লাগবে, যুবক ঠিক পুরো দেশ ঠিক, যুবকদের রক্তের গরম আছে, ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না? নাই। যুবক তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে, তোমরা যেমন বারবার ভাষার জন্য দেশের জন্য রক্ত দিয়েছো, আরেকটা বার এই দেশে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি কার হাত তোলেন? লিল্লাহে তাকবীর, আল্লাহ যুবকদের রক্ত দিনের জন্য কবুল করুন, একটু জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা লম্বা করবো না, সামনের দিকে যায়। এইবার সিন্ধুকটা ফেরাউনের সেনাবাহিনী তৈলা নেতার সামনে নিয়ে গেছে। নেতার সামনে যখন সিন্ধুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মরনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফেরাউন ডেকে বলে তরবারি আন সবাই পারে, এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্ধুকের কাঠ নাই গেছে রে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মার দেবো না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। স্ত্রী বায়না করেছে, মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়, কথা বলে ঠিক কিনা। ফেরাউনের কাছে যখন আপত্তি করেছে, ফেরাউন চিন্তা করলো এতগুলো মারলাম মুছে খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে, যাক ঠিক আছে যা মাইনা নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আসিয়া বলে ছেলে দিলে হবে না, ছেলের দুধ পান করাবে কারা, তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে রাজি আসি। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো, ফেরাউনের ছেলে সন্তান দুধ পান করলে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম কি? মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এবার ডেকে বলতেছে, ও রানী আসিয়া, এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। কৌশলে কথা বললেন, কথা কয় নাকি? কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পিছায় সত্যটাই বলা লাগে কৌশল করে, কথা কয় ঠিক কি? এদিক খেয়াল করে। তখন তানি আসিয়া বলতেছে, কই সেই মহিলা? দুইজন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন। শিশুকাল থেকে নবীদের গিনি বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে থাকার বেতন ডাবল, বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল। মারহাবা কর। আসিয়া বলে, মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবে, ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কয়েকদিন দেখে মায়া লাগছে, কথা কয় না? এইবার অনেক আলোচনা আছে এখানে, আমি আর লম্বা করতেছি না, একটু কাটসাট করে দিই। মুসা আলাইহিস সালাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উপনীত হলো, একটু হাঁটা 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 চলা করতে পারে। তো একদিন আসিয়া বলতেছে ফেরাউন স্বামীর কাছে যা বলতেছে, স্বামী ছেলেটাকে কোলে না, মানুষ দেখলে মনে করবে ছেলে না, তোমারই একটু আদর করো, নাও কোলে না। এই কথা বলে স্বামীর কোলে সন্তানটাকে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দেয়া বলে, সামলা, এমন এক কাছে ভ্যাপো প্যাপো শুরু করছে, জীবন জ্বালায় শেষ করলো, বাপও যেমন হারামি আমার প্যার থেকে হয়েছে ডবল হারামি, কথা কয়। মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয় দেয় না, কয় বাপের কিছুই ছাড়ে না, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আপনাদের এলাকার মহিলারা বলে এলাকাতে বলে মানে নেন কি করবে, মেয়ে মানুষ বুদ্ধি কম, কথা কয় না কেন? ওর যদি বুদ্ধি থাকতো ও বলতো না সন্তান আমাদের দুইজনের, খারাপ হলেও দুইজনের দোষ, ভালো হলেও দুইজনের, কথা কয়। কিন্তু একা 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 একটু বলতে চাই যে না আমার গুণই ভালো, আমি মা ভালো, কথা কয় ঠিক কিনা? রাগ করতেছে, আমি কি দোয়া করলে এখন ভালো হয়? ফেরাউন মুসা নবীকে কোলে নিয়ে সুমা খাওয়ার নিয়ে তো ঠোঁট বাড়াচ্ছে, সেই সুন্দর বাচ্চা কার না মায়া লাগে,
চুমা খাওয়া নিয়তে ঠোঁট বাড়াইছে, মুসা নবী কোসি হাত দিয়া 12 মন ওজনের একটা থাপ্পড় বসায় দিছে। ইয়া থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মেরে উঠছে, আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেরে ব্যাপার কি, ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে? তখন বলছে আমার বাড়ি, আমি ইচ্ছে করে চিল্লাইছি তোদের ডাকছি, যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়া কে বলে আসিয়া ও আসিয়া তাড়াতাড়ি আয়, কি হয়েছে? সারের মতো চিল্লাও, কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, মুসা সারা কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়ে বলে ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়ে বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? তখন বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড় ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহ একবার বলো, এই জায়গায় আরো কিছু ঘটনা আছে বলার সুযোগই নেই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, কয় বছর? 25 বছরের টকবগে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনী ইসরায়েল মধ্যে লাগছে ঝগড়া, কিপ্তি কারা? ফেরাউনের লোক যারা, বনী ইসরায়েল কারা? মুসা নবীর অনুসারী যারা। কথা বোঝা যায়? শোনেন শোনেন, কিপ্তিকে যা বলছে, সব জায়গায় নেতার গরম দেখা দেখেন না, কিছু হাইব্রিড নেতা, পাতি নেতা, সাতি নেতা, এলাকায় কি হাইব্রিড পরিছে ভাই, এত গরম দেখাবে না। আল্লাহ যদি তিনবার বমি দেয় পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, হাসপাতালের বেডে শুয়ে কাতর লাগবে। এজন্য বেশি ভাব নেবেন না, এলাকায় থাকা লাগবে মিলেমিশে। কথা কথা কষ্ট হয়। এবার শোনেন শোনেন, মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে, এক ঘুষি মাত্র কয়টা, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে মরে আসে জায়গাতেই খালাস। কথা কয়না? এইবার যখন কিপ্তিকে হত্যা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা, আল্লাহ ডেকে বলে ও নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর তখন মিশর ছেড়ে আল্লাহ পাকের ওয়াদার পেয়ে মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন, ওইখানে শোয়েব আলাইহিস সালামের দুইজন মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে তার বাড়িতে চলে গেলেন। দুইটা মেয়ে যায় বলে বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটার দেহে অনেক শক্তি আছে বাবা, আর এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারা দিকে তাকায় নাই, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে পারে, আরে যুবক তুমি আমি রাস্তা দিয়ে কালো মহিলা যাক আর ফর্সা যাক, পুরি যাক আর যুবতী যাক, একবার তাকায় কথা কয় না গান, আমাদের চোখের মধ্যে ভেজাল আছে, কি আছে জোরে কন, কি আছে? সামনে যাই যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আমার ভাইয়েরা এইবার আল্লাহ নবী শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রাখলেন, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি ঘর জামাই থাকে খবরদার বেয়াদবি করবেন না, যে থাকবে ঘর জামাই বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। আছে দুই একজন আছে এলাকা থাকলে ভালো। এইবার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার একটি গুটি গোসাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর তুর আবারও মিশরের দিকে রওনা কর। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়াদার পায়া স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বলার সময় নাই, আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিয়ামিনি আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন আলাহিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। দেখো
এটা বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ দেখে বলে নবী মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই হে যুবক দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বার মিস কল দেয় 70টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দেয় মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি তখন বলে না সরি বলে লাভ হবে না নিভানো আগুন ক্যান চালাইলি এখন ভালোবাসা দিবি কি না বল একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ কই ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে কথা কন না এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে নামাজের কথা মনে নাই তাহাজ্জুদ পড়ে না সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে ফজর আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের দ্বারা পাপের ওজন কম না বেশি এই মোবাইল যুব সমাজ নষ্ট করলো কথা কন না কেন আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না এরা পবিত্র যুব মোবাইল আছে না নাই দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা হাসে বাতাসে বলবো যুবক বলবো তাহলে জোরে একটা তাকবীর দাও লিল্লাহি তাকবীর দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা কর হুজুর টিকটক কর কথা কর অনেকের বউ রান্না করে রান্না করতেছে নুডুলস কই হ্যালো বন্ধুরা কিভাবে নুডুলস রান্না করে দেখেন একটু কথা কর মনে সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না এ আছে না না পিচ্চি পিচ্চি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার সু টিকটক করতে কথা কানে কানে দেখলেন এক টিকটক এক পিচ্চির কই যাইতে নদী আইতে খাল মগো বাড়ি বরিশাল টিকটকে ভাইয়া এক পিচ্চি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস ভাইয়া কথা কন এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত কথা কন ওই ছেলের মুডটা দেখছেন একজন পাঞ্জাবির কলার ধরছে আমি ভিডিওটা দেখছি আপনি দেখছেন কিনা ওই ছেলে কলার ধরছে ওই সেই মোশন কই যাইতে নদী আইতে খাল মগো বাড়ি বরিশাল এই যে মোশন পিচ্চি পিচ্চি বাচ্চারা টিকটক করে কথা রাগ করতেছেন আপনারা ওরা টিকটক করে আপনাদের এলাকার ছেলেরা ভালো রাগ করতেছেন ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে কেন অটো পাস কি ভাই পড়ালেখা তুলে রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বা হাতাশে
এসএমএস দিয়ে কয় বাতাসে প্রেম পুরিয়ে দিয়া পুরে শয়তান আসে না না এদের লাজ নাই লজ্জা নাই শরম নাই বেহায়া ২০ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে আছে না নাই তিন মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালাইছে আর সুখ নাই শান্তি কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে যেখানে মুরুব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা জীবনে সুখ পাইবা না বিশ্ব সুন্দরী ঘরে অনে লাভ হবে না রে পাগল মা বাবের দোয়া লাগবে দোয়া একটু চামড়া ফর্সা দেখে পাগল হয়ে গেছে যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল বুঝিস না রে পাগলা কালো নারীর গুণ আছে কথা কথা কালো নারীর কি আছে ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে এ লাত্তি মারুক পিটা মারুক ঘুষি মারুক পিটা মারুক কাটুক এর সংসার আমি ছাড়বো না কারণ কোনো মতে কপালে একটা জুটছে এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামীর সংসার করে আর দেখবেন কালো মিয়া যারা এদের হাতে রান্না ভালো হয় কথা কয় না হাতে রান্না ভালো কথা কয় না কেন রাগ করছেন আর যার চামড়া বেশি সুন্দরী আর রূপের একটা দেমাগ আছে গরম আছে কয় বেশি বাড়াবাড়ি করবা নয় জন লাইনে দাঁড়ায় আছে আসে না এই জন্য খবরদার খালি সামনে সাদা দিকে পাগল হয় না বিয়ে যারা করবা যুবক শোনো বিয়ে করতে গেলে চারটা গুণ দেখবা কয়টা কথা কয় না কে ভালো ফ্যামিলি দেখবা যাদের ধন সম্পদ বেশি কথা কয় না কি বেশি ধন সম্পদ বেশি সেই ফ্যামিলিতে বিয়ে করবা ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয় কথা কয় না ওই ফ্যামিলিতে বিয়ে করবা রাগ করছে তা গেলে বলা দরকার মেয়ের যত গুণই দেখেন সম্পদ না থাক দেখতে সুন্দরী না হোক বংশ ভালো না হোক কিন্তু মেয়েটা যদি নেককার হয় পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে নেককার যদি হয় বাকি তিনটা গুণ না থাকলেও বিয়ে করবেন কারণ মেয়েটা হলো নেককার এই গুণটাকে প্রাধান্য দিতে হবে নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাবো নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে আর যারা পফ কাটিং দেয় চুল কাটে এই জায়গাতে একটু দেয় ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে এরকম মহিলা আছে যুব এই চুলের কাটিং দেখে ভুলিস না ওই চুল দিয়ে তো ফাঁচি দিয়ে লাগে কথা কোন ঠিক কিনা আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে যারা বেপর্দায় খোলাভাবে করে কলা যদি কেউ সিলে বিক্রি করে পাবলিক নেবে যেই মাছ পুষে যায় মাছি কম পড়ে না বেশি পড়ে যেই মহিলার বেপর্দায় করে দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে তো বুঝো না কেন প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নেই কথা ক্লিয়ার বউ এমন একটা নিয়ে আসবা গ্রামের কেউ দেখেনি কথা কয় না আবার বউকে নিয়ে ওই একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু দুই চারটা গিফট পাওয়ার আসে বউ সাজে ওই পাবলিসিটি করিস কথা কয় না আপনাদের এলাকায় বউ ভাত হয় মানুষকে খাওয়ান খাওয়াই তো আপত্তি নাই কিন্তু ওইভাবে সাজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রে সিয়ারে বসে এই বউয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে নারীর মর্যাদা দিতে শিখুন এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য গ্রামের সব মুরুব্বীরা যুবকেরা আসবে আর ভাবি একটা পান দেন ভাবি দেখতে তো মাশাআল্লাহ একটা সেলফি ভাবি ক্লিক 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 এই বেহায়া গমি ছাড়েন আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না না এলাকায় বিয়ের এগুলো হয় না আমি জানি এদিকে বউকে বোরকা পরে পরান বোরকা পরা বোরকা পরাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের না রাত গভীর হচ্ছে আর বাড়াবো না এখন দোয়ার দিকে যাই নাকি না শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুসা
এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো। কলা আলকিহা ইয়া মুসা, মুসারে হাতের লাঠিটা একবার নিক্ষেপ করো। ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ভয় দৌড় মারতেছে, ভাই ও ভাই ও ভাই, 10 মিনিট শেষ করে শোনেন ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা খুযহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলো নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গাম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ, আবার কি হয়ে গেছে লাঠি, এটার নাম কি? মুজেজা। এটার নাম কি? মুজেজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো, কি সুন্দর আলো ঝরালো। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ বলেন পয়গাম্বর, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, বগলে নিচে হাত বের করলে লাইটিং হয়, এই যে দুইটা মজাজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইদাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, তার কাছে দাওয়াত পৌঁছায় দাও, যা বলে ফিরাউন রে তোর বানানো আইনটা মিশর আর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবীকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন, আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো রিমান্ড নেওয়ার পরে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আলেমদের কি রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসায় তারপরে হাসে, কথা কয় না, এর নাম হলো পরীক্ষা। এর নাম কি? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী ডেকে বলে আল্লাহ যেহেতু যাব, অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বর তখন দোয়া শুরু করলেন কালা রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর ঘোরা হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম। এইবার যাও তোমরা দুইজন মিলে ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়ার কারণে তার ভাই হারুনকেও নবী হিসাবে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত। এসে কি বলতেছে জানেন? আল্লাহর পয়গাম্বর বলতেছেন অকালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্বের প্রতিপালকের প্রেরিত একজন রসুল, আমি আল্লাহর পাঠানো একজন রসুল, যিনি বিশ্ব জগতের মালিক, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনী ইসরায়েলদেরকে দাসত্বের জিন্দগি থেকে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন কি বলেছিল জানেন? কালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন।
তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোন কিছু যদি থাকে, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে তুমি উপস্থিত করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে আছে কয়টা জিনিস? দুইটা। লাঠি ফেলালিন হয়ে গেল সাপ, বগল থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, সাদা সূর্যের মতো চন্দ্রের মতো আলো ঝরায়, আল্লাহু আকবার বলে। এগুলো দেখার পরে ফিরাউনের লোকেরা কি বলে জানেন? কালাল মালাউ মিন কওমি ফিরাউন ইন্না হাযা লাসাহিরুন আলিম। ফিরাউনের সমস্ত লোকেরা বলল এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচারণ ছিল। কথাকে বুঝাইতে পারলাম? এইবার তারা চিন্তা ভাবনায় পড়ে গেল। ফিরাউন তখন বলতেছে এই ছেলের মতিগতি ভালো না, এই ছেলে আমাদেরকে ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তোমরা বলো কি করতে চাও? ফিরাউনের এমপি মন্ত্রী যারা বলতেছে ক্ষমতার চেয়ার সহজে সারা যাবে না, যত লাশ পরে পড়ু কথা কয় না, স্যার দেখেন স্যার এইটারে মারি, একটারে মারি সারা, একটাই মারা যায় স্যার, বাকিটা নড়ে না স্যার, আর কত গুলি করবো স্যার? এরপরে স্বরাষ্ট্র মন্ত্রীর অন্তরে মায়া হয় না, পরে আরো গুলি কল এ কথা চিন্তা করা যায়। ভিডিও দেখাচ্ছে স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই মরে স্যার, বাকিটা লড়ে না স্যার, বাকিটা যায় না স্যার, আমরা তো টেনশনে আছি স্যার, কি করব স্যার? হেলিকপ্টার দিয়ে সারে গুলি, আর বলে পানি দিছি, কি মিথ্যা, কি মিথ্যা! সাদে শিশু খেলতে গেছে, মারা গেল কিভাবে? ওই গুলি আসলো কোথা থেকে? আসমান থেকে আল্লাহ ফেলাইছে? নাউজুবিল্লাহ। ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার লোভে মানুষ কতটা কতটা প্রাসন্দ হতে পারে, আর কতটা বর্বর হতে পারে, ওদেরকে না দেখলে বিশ্বাস করে। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার দৈনিক হাদিয়া কারওয়ান বাজার থেকে চাঁদা উঠত 2.5 কোটি টাকা প্রতিদিন, এগুলো বললে অনেকে কয় হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন, তোমারে কি বুঝাবো? বাস্তবতা শিকার লাগবে না? যে হুজুর সমাজের বাস্তবতা তুলে ধরলে ও হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এর আগে তো বলছে হয় আসমানের ওয়াজ করবেন, নাই মাটির নিচের ওয়াজ করবেন, মাঝখানে যাওয়াই করা যাবে না। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে, তুফান তুলে ফেলে দেওয়া লাগবে। কথা বলে আর কত ভয় দেখাবে, মরে যাবো একদিন, কণ্ঠটা থেকে যাবে, হক কথা বলা লাগবে, কথা ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইয়েরা হৃদয়ের কাম্পিত কথাগুলো শুনে যান, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কি করলো জানেন? ওরা বলে ওই ছেলেও জাদু দেখাছে, আমাদের দেশে জাদুঘরের অভাব নাই। তখন তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। ওরা বুঝলো জাদুর মোকাবেলা জাদু দিয়াই হবে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলায় আসতেছি। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট এসে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি, জাদু দেখায় পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে, তাহলে ওই নেতার কথায় আটকে দিন করা যায়, দাড়ি টুপিয়া লাগে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ কার লোক? নেতা। নেতার ছায়া যদি কারো মাথার উপর থাকে, ও কি যে করে ও নিজেও জানে। কথাকে বোঝা গেল? যে নেতা আপনাকে পিস্তল দেয়, মদ খাওয়াইতে যায়, হোটেলে নাড়িয়ে দেয়, টেন্ডারবাজি সাদাবাজি শেখায়, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে।
কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই, শেষের দিকে এসে গেছি বাজান, আর আপনাদেরকে কষ্ট দেব না। এইবার চাতুর ময়দানে শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে, এই দিকে সমস্ত ফেরাউনের জাদুকরেরা, আর এই দিকে মুসা এবং তার ভাই হারুন দাঁড়ায় আছে। জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে মারা ভাগো, আগে তোমরা দেখো। তখন তার কি করলো? সত্যি সত্যি জাদুর বান নিক্ষেপ করলো, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে। এরা জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান নিক্ষেপ করতে করতে এদের সালান পাতি শেষ, আর নাই তবিলি, নাই তবিল শেষ। মুসা আলাইহিস সালামকে যখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও, আমাদের গুলো দেখানো শেষ। আল্লাহ তাআলা তখন কি বলছে জানেন? ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বললেন, আমি ওহির মাধ্যমে বললাম, ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল সাপ, সেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, বিশাল হাত কইরা সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, হে ফিরাউন, আরো আছে? ফিরাউন এই দৃশ্য দেখে পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকারে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। কথা কয় না ভাই? ডাক্তার ডাক্তার সেনে, বক্তা বক্তা সেনে, আলেম আলেম সেনে, শিক্ষক শিক্ষক সেনে, কথা কয় না? নেতা নেতা সেনে, চোর চোর সেনে, দালাল দালাল সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ী কে সেনে, যাই যে কাজের কাজই দেখে বলে আমিও যা তুমিও তাই। জাদুকরা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখেছে এটা জাদু হতে পারে না, নিঃসন্দেহে যে আল্লাহর কথা বলে এটা সে আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহু আকবার বলে। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবির প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। তারা মুসলমান হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। তারা ঈমান গ্রহণ করার সাথে সাথে ফিরাউন দিল হুমকি, বলে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। আমার ভাইয়েরা, এই টাটকা মুসলমানেরা তখন ডেকে বলে, হে ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে সাপাই গিয়ে মরার চাইতে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলেন। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, কথা কম। এইবার চলেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, শেষ খেলা, ফাইনাল খেলা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরাউন তিন দিক দিয়ে হামলা করছে, কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে ধাওয়া করছে, আক্রমণ চালাইতেছে, হত্যা করবে। মুসা এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে। এবার উম্মতরা ডেকে বলে, নবী মুসা, হয় পানিতে চুবায় মরা লাগবে, না হলে শত্রুর হাতে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরেকটু জোরে বলেন। আমাদের পথ যেখানে শুরু সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু। আল্লাহ একবার বলে, আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানাই দেব। হালকা একটু মৃদু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ ওয়াদা দিলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও, কারো পা পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী দেখে তাকায়া বিশাল বড় ভিআইপি রোড, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। দেখে বলে, এই সেনাবাহিনী সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে। এইবার সবাই মিলে যখন আমার ভাইরা ওই রাস্তায় উঠে দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা, সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, সমস্ত ঢের সমুদ্রের পানি খায়া ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল সমুদ্রের পানি খায়া সব মরিয়া শেষ, ব্যাকে বেঁচে আছে শুধু বড়রা, সেলাগুলো মরিয়া শেষ, কথা কথা।
সেলা সামুন্ডা যা ছিল সাঙ্গ বাঙ্গ কেডা মাস্টার সব মরে আসে, বাইসে আছে বড়ডা। বড়ডা মানে কে? ফেরাউন। মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছে কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে আমি ওই মানে আল্লাহ বিশ্বের রবের প্রতি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবং দেখে বলতেছেন বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবায়া না, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন বলতেছে এই সময় মুসলমান হতে চায়? আচ্ছা বলেছে ওই সময় যদি ফিরাউন মুসলমান হয় আপনার আমার দাম আছে, ফিরাউনের অপরাধ কম না বেশি? আল্লাহ কি ওই সময় ওর ঈমান কবুল করেছিল? কবুল করে নাই। আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ জবাব দিয়ে বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা কবুলু ওয়াকুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রেগে বলে এখন ঈমান আনছো? এর আগে নাফরমানি সৃষ্টি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তাদের উপর নির্যাতন জুলুম চালাইছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতির মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো, আজকে মূসা নবী এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছো, এই ফেরাউন তোর পাপের ষোলকলা পূর্ণ হয়েছে। তবে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা অক্ষত রাখবো, তোর লাশটা থাকবে পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে। কথা বলে না কেন? সেদিন আল্লাহ তাআলা দরিয়ার পানিতে ফিরাউনকে চুবাইয়া, আজও ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের সুটকি দেখে জুতে মারে, ওটা তো ফিরাউন না, ওটা ফিরাউনের সুটকি, এতদিনে শুকে কি হয়ে গেছে, সুটকি দেখে আর জুতে মারে, 1-1.5 লাখ টাকার জুতে মারে, মার জুতে, এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউন দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউন পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বল ঠিক কিনা?